বলিউড রঙ্গমঞ্চে সবচেয়ে বিতর্কিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম রাখি সাওয়ান্ত। ব্যক্তিগত বিভিন্ন কর্মকাণ্ডের জন্য প্রায়ই আলোচনার শিরোনামে থাকেন এই অভিনেত্রী। মাস কয়েক আগেই সাত পাকে বাধা পড়েছিলেন বিগ বস খ্যাত টালিউড তারকা আদিল দুরানের সাথে, কিন্তু বছর না ঘুরতেই স্বামীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানিয়ে তাকে কারাগারে পাঠিয়েছেন রাখি সাওয়ান্ত। তারপর থেকেই এক এক দিন এক এক রকম নাটক করে চলেছেন তিনি। সম্প্রতি ভুল নামাজ পড়ে আবারও ট্রলের শিকার হয়েছেন এই অভিনেত্রী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কভি না কভি তো ইয়ে এহসাস হোগা তুমহে। বলিউড চলচ্চিত্র জগতের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত নিজেকে প্রতিদিন সংবাদের শিরোনামে রাখতেই ভালোবাসেন এই অভিনেত্রী। গত বছর বিয়ের পিঁড়িতে বসেছিলেন টালি অভিনেতা আদিল দুরানির সাথে, কিন্তু বছর না ঘুরতেই তাদের সংসারে দেখা দিয়েছে দাম্পত্যের টানাপোড়েন। তাই এবার আইনি লড়াইয়ে নেমেছেন বলিউডের ড্রামা কুইন খ্যাত অভিনেত্রী রাখি। স্বামী আদিলের বিরুদ্ধে প্রতারণা ও পারিবারিক সহিংসতা সহ একাধিক অভিযোগ এনেছেন এই নায়িকা। ভারতের ওশিয়ারা পুলিশ স্টেশনে কয়েকটি ধারায় এফআইআর দায়ের করার পর 7ই ফেব্রুয়ারি আদিলকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়, পরে তাকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে জেলে রয়েছেন আদিল দুরানি। এদিকে সম্প্রতি রাখি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন, সেখানে দেখা যায় হাঁটু মুড়ে নামাজ পড়ছেন রাখি। এ পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু তার আঙুলের নেল পলিশ দেখে ক্ষুব্ধ নেটিজেনরা। মুসলমানরা নামাজ পড়ার সময় এ ধরনের প্রসাধনী ব্যবহার থেকে বিরত থাকেন, এটাই ধর্মীয় নিয়ম, কিন্তু সেটাই ভঙ্গ করেছেন রাখি। একজন লিখেছেন, নামাজ পড়ার আদব কায়দা না জানলে পড়ার কি প্রয়োজন। আরেকজন লিখেছেন, যখন প্রার্থনাই করছেন তখন সেটা ঠিক করে করুন, ভিডিও না বানিয়ে আল্লাহর কাছে নিজের দুঃখ শেয়ার করুন। রাখির নিত্যদিনের এ নাটক দেখে বিরক্ত অনেকেই। রাখি এর আগে দাবি করেছিলেন আদিল নাকি তাকে জোর করতেন নামাজ পড়ার জন্য। গত বছরেই বিয়ে সেরে নিয়েছিলেন তারা, তা অবশ্য লুকিয়ে। আদিলের স্ত্রী হওয়ার জন্য ধর্ম বদলে মুসলিম হয়েছিলেন এই অভিনেত্রী। নাম বদলে রেখেছিলেন রাখি সাওয়ান্ত ফাতিমা।